দর্শক, আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর মুবিনা খন্দকার, আর উপস্থিত আছেন ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টিডাবের সভাপতি এবং এফবিসিসিআই এর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সার্ভিসেস স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান জনাব মোহাম্মদ জামিউল আহমেদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শুরুতেই আমি জামিউল ভাই আপনার কাছে একটু জানতে চাইব যে নীতিমালা দ্বিতীয় অধ্যায়ে একটি জায়গায় বলা আছে যে দেশি বিদেশি পুঁজি বিনিয়োগের উপযোগী ক্ষেত্র তৈরি করা, প্রয়োজনীয় ক্ষেত্রে ঋণ প্রদান ও কর অব্যাহতির লক্ষ্যে আনুষঙ্গিক সুবিধা প্রদানের কথা বলা হয়েছে। আমরা কি পেয়েছি, কর অবকাশ বা পর্যটনকে নিয়ে কি কোনো বিশেষ কিছু পেয়েছি কি না? এটা এখানে আপনাকে মনে রাখতে হবে এই জিনিসটা, যে আপনি যে প্রসঙ্গটা এনেছেন, পর্যটনকে আমরা একটা শিল্প বলছি, তো আপনি পর্যটনকে একটা শিল্প হিসেবে ঘোষণা দিয়েছেন, দিলেই তো হবে না। আপনাকে শিল্প সহায়ক সুবিধাগুলোকে আপনি এসিওর করতে হবে, এখানে নিশ্চিত করতে হবে। আপনি বললেন যে আমি এটাকে শিল্প হিসেবে ঘোষণা দিয়েছি, আসেন আপনি এখানে ইনভেস্ট করেন, আমি ইনভেস্ট করতে আসলে আমার সহায়ক সুবিধাগুলো, এই যে প্রশ্ন করেছে, তখন আমাকে কি আমার ভূমির প্রয়োজন পড়তে পারে, আমার অর্থ ঋণের প্রয়োজন পড়তে পারে, আমি তো এমনি এমনি নিয়ে যাচ্ছি না, আমি ঋণ নেব, আমাকে অন্যান্য যে সাপোর্ট সার্ভিস গুলো আছে আমাকে হয়তো অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দিতে হতে পারে, গ্যাস দিতে হতে পারে, ইলেকট্রিক যেগুলো দিতে হবে এগুলো তো আপনাকে আমাকে এসিওর করতে হবে। সম্মানিত সুধী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক গণকণ্ঠের আজকের আয়োজনে। আজকে আমাদের আয়োজন আলোর পথযাত্রী, আমাদের সাথে আলোর পথযাত্রী হয়ে আছেন জনাব জামিউল আহমেদ। আজ আমরা এমন একজন মানুষকে আপনাদের সামনে নিয়ে এসেছি যিনি আমাদের সম্ভাবনাময় পর্যটন শিল্পে দীর্ঘদিন কাজ করছেন, 4 দশকেরও বেশি সময় কাজ করছেন, অর্থাৎ 43 বছর ধরে নিরলস ভাবে কাজ করে চলেছেন। তিনি বাংলাদেশে একমাত্র মানুষ যার এই শিল্পের এমন কোন শাখা প্রশাখা নেই যেখানে তার পদচারণা নেই। পর্যটনে অনেক যুব সমাজ কিন্তু আছে, সেইভাবে কি রাষ্ট্র পর্যটন উদ্যোক্তাদেরকে কোনো স্বীকৃতি দিয়েছে কিনা? না, রাষ্ট্রীয়ভাবে এটা আমার দুর্ভাগ্য, পর্যটনের জন্য এই এই ধরনের কোনো আর্থিক সাহায্যের জন্য যে বিশেষ করে কোন একটা সুযোগ রাখা শুধু পর্যটন শিল্পের জন্য, এটা আমরা চেষ্টা করেছিলাম এক সময়। আমরা যৌথভাবে এটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটিতে ছিলাম যৌথভাবে, আমাদের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের 2 সচিবও ছিলেন, আমরা একসাথে কাজ করেছিলাম। এবং সরকারের কাছে তখনকার সময় আমরা বলেছিলাম ওই যে কথাটা আপনি বললেন, যে আমাদের জন্য আলাদা এমন একটা একটা পর্যটন খাতের জন্য যাতে এখান থেকে স্বল্প সুদে ঋণ নেওয়ার ব্যবস্থা থাকে, আমরা একটা ফান্ড নিয়ে শুরু করি। এবং সেখানকার তখনকার সময় আমরা 50 কোটি টাকার একটা ফান্ড চেয়েছিলাম যেটা দিয়ে আমরা শুরু করব। কিন্তু সেই কাজটা অনেকদিন চেষ্টার পর ওইটা তখনই তলিয়ে গেল, তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, তারপরে এই উদ্যোগ নেওয়া হয়নি। এবং আজ পর্যন্ত যে কথাটা বললেন খুবই দুঃখের, যে ওই স্বাভাবিক আপনি কোনো লোন নিতে গেলে যেভাবে ব্যাংক থেকে গিয়ে প্রক্রিয় করে নিতে পারবেন, কিন্তু পর্যটনের জন্য আলাদা যে একটা ব্যবস্থা এই শিল্পটার জন্য, এটার জন্য আজ পর্যন্ত সে কোনো সুযোগ রাখা হয়নি। আপনাকে যা কিছু করতে হবে নিজেকেই করতে হবে এবং স্বাভাবিকভাবে করতে হবে, কোনো থোক বরাদ্দ নেই, আলাদাভাবে কোনো সুবিধা নেই। পর্যটন ব্যবসার প্রধান সমস্যাগুলো কি কি আপনার কাছে মনে হয়? যে কথাটা আপনাকে বললাম ওই সমস্যাগুলো এখন রয়ে গেছে, যে বেসিক সমস্যা যেগুলো, যে আজকে একজন এন্টারপ্রেনার বলেন সেখানে আসুক, তো আসার পরে তার তো প্রথমে কিছু আপনার কি বলবো আমলাতান্ত্রিক জটিলতা থাকে, সে লাইসেন্স করবে, এটা করবে, ওটা করবে, এখানে গেলে একটা সমস্যা পড়ে। দ্বিতীয় হলো সে হয়তো কেউ ইনভেস্ট করতে যাবে, সে যদি আপনার ব্যাংক লোন হয়তো স্বল্প সুদে ব্যাংক ঋণ চেয়ে ওইটা সে পাবে না, আবার তাকে যদি পর্যটন থেকে মন্ত্রণালয় বা কোনো বিভাগ থেকে তাকে কেউ সাহায্য করবে সে সাহায্য সে পাবে না। তারপরে হচ্ছে সে মনে করেন কোথাও কোনো জমি জমা নিতে হবে, এটার জন্য পর্যটনের জন্য বিশেষ অর্থাৎ শিল্প সহায়ক সুবিধা, আপনি যেটা বলেছেন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমাদের দেশে এটা অনেকেই জানে না, যে আমরা এটাকে সরকার শিল্প হিসাবে বলে ঘোষণার কথা, ঘোষণা না দিলেও এটা সরকার মেনেই নিয়েছে। এটা যে 1992 সালে যে পর্যটন নীতিমালা সেখানে উল্লেখ আছে, তারপরে শিল্প মন্ত্রণালয় বলেন সবাই এটা মেনে নিয়েছে, এটার ঘোষণার কোনো দরকার নেই এখন। কিন্তু আপনি এটাকে শিল্প হিসাবে স্বীকৃতি দিচ্ছেন, এটাকে থার্ড সেক্টর করেছেন,
কিন্তু শিল্পশ্রয় এক সুবিধা আজ পর্যন্ত কিন্তু এসিওর করা হয় না, এটা নিশ্চিত করা হয় না। অর্থাৎ এই শিল্পে যে একজন বিনিয়োগ করবে তার জন্য যে শিল্পশ্রয় এক সুবিধা লাগবে, তার জমির দরকার হতে পারে, তার অর্থ ঋণ দরকার হতে পারে, তার ইউটিলিটি সার্ভিস গুলো গ্যাস পানি গুলো অগ্রাধিকার ভিত্তিতে লাগতে পারে, এই শিল্পশ্রয় এক সুবিধা গুলো আজ পর্যন্ত আমাদের দেশে নিশ্চিত করা হয় না। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং এটা সবার জানার জন্য বলছি যে পর্যটনের জন্য শিল্পশ্রয় এক সুবিধা এটা আজ পর্যন্ত নিশ্চিত করা হয়।